আসলে একটা জিনিস কি, ওয়ারেন্টি গ্যারেন্টিটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমরা কাস্টমার সন্তুষ্টিতে সবচেয়ে বড় বিষয়। আজকে আল্লাহ পাক আমাকে একটা ভালো অবস্থানে নিয়ে আসছে, ভালো একটা অবস্থানে আসছি, সব কি কাস্টমারের জন্য। তো কাস্টমারকে যদি কিছু দিতে পারি তখন নিজের থেকে ভালো লাগে। আপনি যেমন বললেন ভাই একটু রেটটা কমাই দেন, ইনশাল্লাহ ভাই সর্বোচ্চ চেষ্টা করবো যে রেটটা কমায় দিয়ে একটা ভালো প্রোডাক্ট কাস্টমারকে দেওয়ার জন্য। আসলে ওয়ারেন্টি গ্যারেন্টিটা মুখ্য বিষয় না, এটা যদি কি 7 দিন পরে যদি একটা প্রবলেম হয় তাহলে কি আমি দেখবো না, কারণ তার কষ্টের টাকায় একটা ফোন কিনতে। আর কখনো একটা ভালো ব্যবসায়ী কোনো সময় খারাপ জিনিস বিক্রি করে তার নিজের বদনাম করতে চাবে না। আর কাস্টমার যদি জিতে দিন সেটা কিন্তু আমি জিতলাম, কাস্টমার যদি জিতে দিন সাথে কিন্তু আমি জিতলাম। কাস্টমারকে জিতাইতে হবে, কাস্টমার জিতবে প্লাস হচ্ছে অটোমেটিক আমি আল্লাহর রহমতে জিতে যাব। ভিভোর একটা ফ্ল্যাগশিপ ফোন আছে, ভিভোর ফ্ল্যাগশিপ বলতে খুবই ফ্ল্যাগশিপ এটা, আর আমার কাছে সুন্দর একটা কালার পছন্দ হয় এটা ফোন। হ্যাঁ, কালারটা কিন্তু ডুয়েল কালার, রোদে গেলে আপনার কালার দুইটা হয়। আর এটা কার্ভ ডিসপ্লে ফোন, ভিভো V23 Pro। অনেকের ভিভো V23 টা অনেক পছন্দের একটা ফোন, পোকো X3 Pro। এটা গেমিং এর জন্য একটা ওয়াও লেভেলের ফোন, একটা বেস্ট চয়েস। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আপনার 855 স্ন্যাপড্রাগন ব্লু কালার হয়, এটা হচ্ছে S10 Plus, 8GB RAM, 128GB ফোন মেমোরি, ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ডুয়েল ক্যামেরা, খুবই সুন্দর ফোন, একেবারে 100% ফুল ফ্রেশ কন্ডিশনে। আমার জানার মতো এটা সবচেয়ে বেশি কার্ভ ভাই, এটা তো মানে ঢেউয়ের মতো কার্ভ। হ্যাঁ, ঢেউয়ের মতো কার্ভ। আর আপনার এই যে চালু করে না দেখেন না, ওই যে সমুদ্রের ঢেউ। হ্যাঁ, সমুদ্রের ঢেউ, কক্সবাজারের ঢেউ, সমুদ্রের ঢেউ। যাদের একটু মন চাইবে যে কক্সবাজারের ঢেউটা দেখবে, খালি স্ক্রিনটা চালু করবে, চালু করবে তাহলেই হয়ে যাবে। এই যে ওয়ান প্লাস 8 এর তিনটা কালার আছে, ঠিক আছে, আরো ফোন আছে, হিউজ প্রোডাক্ট আছে, দেওয়া যাবে ইনশাল্লাহ। এই যে আরো কালার আছে, একদম ইউনিক একটা কালার ভাই, এই ইউনিক একটা কালার। তাহলে ওই যেটা দেখায় এই যে, ঠিক আছে, গুগল অ্যাসিস্ট্যান্ট একেবারে অরিজিনাল, 12GB 256GB, 256GB, 114,000 টাকার ফোন বড়বে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন ইউজড স্মার্টফোনের বিশাল একটা কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে। আমি মোহাম্মদ নাইম নিজাম, আর আজকে চলে আসছি স্পেশাল একটি শপে, ঠিক আছে, আরবি গ্যাজেট। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে এই শপের ওনার, খুব সুপরিচিত মুখ, আচ্ছা তার সাথে পরিচয় হই। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ বুলবুল হাসান ভাই, ঠিক আছে। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে, খুব ভালো আছি, আর সবসময় আমি ভালো থাকার দলে, সবসময় ভালো থাকার দলে। হ্যাঁ সবসময়। আচ্ছা ভাই, আপনি তো ভালো আছেন, আপনার আরে মানে চেহারা দেখে বুঝতে পারতাম কোন মানুষ হয়তো আজকে ফ্রেশ। তো আজকে কিন্তু প্রচুর কালেকশন আমার কাস্টমার থেকে দেখাবো, অনেক অনেক কালেকশন আছে, দেখেন প্রচুর কালেকশন, মানে ওয়ান প্লাস এর থেকে শুরু করে আপনার গেমিং ডিভাইস আছে, পোকো আছে, ওপো আছে, তারপর হচ্ছে ভিভোর কালেকশন আছে, তারপরে স্যামসাং এর হিউজ কালেকশন আছে। সম্পূর্ণ ডিটেলসে আমরা এগুলো দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনার লোকেশনটা একটু বলেন। আচ্ছা, এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক, লেভেল 4, ব্লক A, 00433B, মানে 43B। আর এটা হচ্ছে আপনার মানে লেভেল 4 এ এসে যে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে নামাজের স্থানটা কোথায়, নামাজের স্থানের অপোজিটেই আমার দোকানটা। আর আপনি মেইন গেট দিয়ে ঢুকলে আপনার 11-12 নম্বর লিফটের দিয়ে উঠলে আমার দোকান। তারপরে যদি আপনার চিন্তা অসুবিধা হয় অবশ্যই আপনার আমাদের নাম্বার আছে স্ক্রিনে দেওয়া আছে, তারপর ডিসক্রিপশনে দেওয়া আছে, আমাকে ফোন করবেন, আমরা তিনজন আছি, তিন ভাই আছি, আপনাকে যাই রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ। ওকে ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদের সুবিধার্থে আমার ভিডিওটি স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমি তাদের নাম্বার দিয়ে দিব, আপনারা ফোন দিবেন, লেভেল 4 এ এসে ফোন দিবেন। যদি আপনারা 11 থেকে 12 নম্বর লিফট আসে মানে আপনারা আসেন তাহলে একদম কাছাকাছি, ঠিক আছে, অথবা যে কোনো জায়গা থেকে ফোন দিবেন অবশ্যই আপনাকে রিসিভ করা হবে। আর একটা কথা মনে রাখবেন, যারা হচ্ছে যাদের বাজেট একটু কম, ঠিক আছে, কিন্তু ভালো একটা স্মার্টফোন নিতে যাচ্ছেন, 100% অরিজিনাল এবং অথেন্টিক, কোনো ধরনের ক্লোন কপি রিফারবিশ প্রোডাক্ট এখানে সেল করে না, তাই না ভাই? হ্যাঁ, কখনোই করি না, কখনোই করে না, আর আমিও কখনো ওই ধরনের সব ভিডিও করি না। তো আপনারা খুব ট্রাস্টলি এখানে আসতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরকে ভালো একটা স্মার্টফোন দেওয়ার চেষ্টা করবে বুলুল ভাই, ঠিক আছে ভাই? ইনশাল্লাহ। আমরা মূল ভিডিও শুরু করছি, তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আমি এই ভিডিওতে 1500 লাইক চাই, ঠিক আছে, আপনাদের সাপোর্ট চাই। আর আপনি আপনার মূল্যবান মতামত যা জানাতে, সেটা আপনার ভালো লাগুক অথবা না লাগুক সেটা আপনি জানিয়ে আপনি আমার কমেন্টস করবেন, এবং এই ধরনের আরও নতুন নতুন বিশেষ করে বুলবুল ভাইয়ের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো বন্ধুরা আমরা শুরু করছি মূল ভিডিও, আজকে আমি প্রথমে স্যামসাং দিয়ে শুরু করি। স্যামসাং এর Note 10 Plus আছে আমার কাছে, কিছু Note 10 Plus থেকে শুরু করি, 12GB RAM, 256GB ফোন মেমোরি, ঢাকার বাইরে প্রচুর চাহিদা সম্পন্ন একটা সেট। এটা হচ্ছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, সুপার অ্যামোলেড ডিসপ্লে একটা ফোন। আচ্ছা, আর স্ন্যাপড্রাগন 855, এটা হচ্ছে 5G, এটাও 5G, এটার আবার কিছু আছে 5G ছাড়াও আছে, শুধু নোট 10 আছে। 5G চেক করে নিতে পারবো নাকি? হ্যাঁ 5G চেক করে নিতে পারবো, 5G আছে, এটা দেওয়াই আছে। স্ন্যাপড্রাগন 855,
ক্যামেরা মানে যথেষ্ট ভালো, একদম ওয়াও লেভেলের ভাই। আর এটা কিন্তু একেবারে 100% ফুল ফ্রেশ কন্ডিশনের সেট, সাইড টু টু দেখাই দেন একেবারে একদম ফ্রেশ। এই যে কিছু কিছু ফোনে আপনারা দেখা গেছে যে আইএমআই পর্যন্ত নিচে আপনি খোদাই করে দেওয়া আছে, মানে এটা আইএমআই এর সাথে ম্যাচ করে নিতে পারবে, করে নিতে পারবে। আর তো 100% মানে অথেন্টিক, 100% অথেন্টিক অরিজিনাল একটা প্রোডাক্ট। ওকে, তো এটা দেখেন ভিউয়ার্স কত সুন্দর, এই গালাটা কিন্তু অনেক সুন্দর, আর কালার अवेलेबल আছে না? হ্যাঁ, কালার আছে, আর কয়েকটা ভেরিয়েন্ট তো হবে ব্লু লে। এটা হচ্ছে 12GB 256GB, 12GB 256, 12GB 256। আচ্ছা কত দিবেন বলেন? আচ্ছা কিন্তু ভাই একটা ধামাকা প্রাইস দিবেন ইনশাআল্লাহ ভাই। ধামাকার সাথে সবচেয়ে বড় কথা হলো কি, আমি আপনাকে জিনিসটা ভালো দেব ভাই, কাস্টমারে জিতাইবেন। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 37,500 টাকা ভাই যান, 37,500 টাকা, 12GB 256, 12GB 256GB, 114,000 টাকার ফোন পড়বে। ছোট যারা হচ্ছে আপনার একটু বড় ছোট নিবেন, হ্যাঁ ছোট ভাই, এটা আপনার একই মায়ের প্রায় দুটা ভাই, ছোট দুটা ভাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার 8GB 256GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে একটা ফোন। এই ফোনটা খুব সুন্দর, এখনই তাদের জন্য কিন্তু হ্যাঁ দূরের থেকে সেলফি টেলফি তোলা, অফিসিয়ালি আপনার হচ্ছে পেন দিয়ে কাজ টাজ করা ভাই। এটাতে কিন্তু দেখেন যে আইমি নাম্বারও দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ দেওয়া দেওয়া আছে। তো এটা হচ্ছে আপনার একদম ফ্রেশ হবে, আর ক্যামেরা দেখেন ভিউয়ার্স একবারে 100% মানে একদম টলটল করতেছে, ঠিক আছে। তো ভাই কত দিবেন বলেন? এটা রাখতে পারবো অনলি 29,500 টাকা, 29,500 ভাই। একটু ডিসকাউন্ট করেন ভাই, ডিসকাউন্ট করে দিচ্ছি ভাই জান, সমান সমান করে দেন 29। S20 5G ডিসপ্লেটা ভাই অস্থির ভাই, অস্থির এবং খুব সুন্দর। এটা ডিসপ্লে আপডেটটাও খুব হ্যান্ডি করছে, আর S20 5G ফোনগুলো প্রচুর চাহিদা, বিশেষ করে ঢাকার বাইরে প্রচুর চাহিদা। জি অনেক সুন্দর। আপনি দেখেন ক্যামেরা দেখেন, এটা 12GB RAM, 128GB ফোন মেমোরি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে একটা ফোন, একটা সেটে যা চাই তার সবকিছু আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা এই ফোনটা রাখতে পারবো অনলি 29,500 টাকা, আগের সব ভিডিওতে 30,500, 31,500 টাকা ছিল, কমাই দিলাম 29,500 টাকা। এখন বলতে পারো অনেকেই দেখা গেছে কম টাকায় পাইতেছে, কিন্তু একটা জিনিস কি ভাই, কোয়ালিটি আছে মালের, ঠিক আছে, এ গ্রেড বি গ্রেড আছে। আর আপনি তো জানেন আমি কখনো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করি না। আর আপনার অবশ্যই আপনার দাম কম বেশি মনে হইতে পারে, কিন্তু আপনি সেই জন্য অবশ্যই আপনি আইসা দোকানে আইসা শপে আইসা যাচাই করেন যে আসলে কম বেশি কি জন্য। যখন আপনার মনে হবে যে না আসলে কম বিষয়ে কম বেশির বিষয়টা একটা ইয়ে আছে, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম বুলু ভাই, যে মানে আসলে আমার ব্যক্তিগত থেকে মানে 500-1,000 টাকার জন্য মানে আপনি যদি একটা মানে পুরো ফোনটা যদি লসে পড়ে এটা আসলে বুদ্ধিমানের কাজ হবে না। অবশ্যই না, কোয়ালিটির কারণে প্রাইস ভেরি করে। জি আর এটা কালার আছে, ঠিক আছে, এটা দুই তিনটা কালার হয়, দুই তিনটা কালার দেওয়া যাবে ইনশাআল্লাহ। এরপর চলে যাবো আরো কিছু চয়েজেবল কিছু সেট আছে ভাইজান। আচ্ছা স্যামসাং এর এই যে দেখেন কালারটাও কি সুন্দর, তিনটা কালার अवेलेबल, তিনটা কালার अवेलेबल আছে, তিনটা হোয়াইট আর ব্ল্যাক, আর ছিল আপনার গেজি কালারটা আর ব্লু কালার হয়, ব্লু আছে, ব্লু কালার হয়। এটা হচ্ছে S10 Plus, 8GB RAM, 128GB ফোন মেমোরি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ডুয়েল ক্যামেরা, খুবই সুন্দর ফোন, একেবারে 100% ফুল ফ্রেশ কন্ডিশনে একটা ফোন, ঠিক আছে, একদম ফ্রেশ, একদম ফ্রেশ। দেখাই দিই, হ্যাঁ হ্যাঁ। তো এটা দেখেন ডিসপ্লে, দেখেন ভিউয়ার্স, মানে মানে স্যামসাং এর ডিসপ্লে বলা লাগে না, মানে কি যে বলবো, অসাধারণ ডিসপ্লে। তো এটা ভেরিয়েন্ট কত হবে? 128, জি 128। আচ্ছা ঠিক আছে, 800 ফুল ফ্রেশ কন্ডিশনে আছে একদম, আর কালার কিন্তু তিনটা अवेलेबल পেয়ে যাচ্ছেন, তিনটা কালার अवेलेबल আছে, আর প্রোডাক্ট আছে, হিউজ প্রোডাক্ট আছে, যদি কেউ পাইকারির জন্য নিতে চান পাইকারিও দেওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা কত দিবেন বলেন? এটা এটা রাখতে পারবো অনলি 28,500 টাকা, 28,500। আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে 28,500, 8x28, জি 8x28। আচ্ছা আপনার আরো 500 টাকা কম, আরো 500 কম, 28,000, 28,000 টাকা অনলি, 28,000 টাকা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এরপরে চলে যাব হচ্ছে খুবই চয়েস সম্পূর্ণ একটা ফোন, খুব সুন্দর ছোট হ্যান্ডেল, হ্যাঁ S10, 8GB RAM, 128GB ফোন মেমোরি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে একটা ফোন,
খুবই সুন্দর ফোন, খুবই দেখার মতো একটা ফোন। সবচেয়ে বড় কথা হলো কি এই ফোনটা অনেক হ্যান্ডি আর পাঁচশো ক্যামেরার একটা ফোন। তো যারা দেখা যাচ্ছে ডিসপ্লেকে আপনার ওই যে কম্প্রোমাইজ করবেন না, যে না ফুল ডিসপ্লে দিয়েই করবেন, তাদের জন্য এই ফোনটা হবে বেস্ট একটা ফোন। ওকে, খুব সুন্দর কন্ডিশন, ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই একদম মানে মানে কোনো আচরচচন নাই, না একেবারে লুক লাইক এ নিউ, নতুনের মতো আছে, ফুল ফ্রেশ কন্ডিশনে একটা ফোন। আর আমি চেষ্টা করি একটা জিনিস কি, যদি দেখা যাচ্ছে অনেক জায়গায় আপনি কমে পাবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি কমের জিনিস কমে পাবেন। আর এখন দেখা গেছে যে ওই আমরা দেখা গেছে আপনার পঞ্চাশটা ফোন আসছে, পঞ্চাশটা থেকে দশটা ফোন নিয়ে আসছি বাইসা, বা চল্লিশটা ফোন নিয়ে আসছি আর দশটা ফোন আসছে, ওই ফোনগুলা কি আবার কি করবে কোম্পানি, তখন ওগুলাকে আবার একটু কমায় বিক্রি করে দেখা গেছে যে এই জন্য বাজারে কিছু কোম্পানি এই জন্য বলতে আপনি আসবেন, আসে আপনি কম্পেয়ার করবেন যে ওইটা আর আমাদেরটার মধ্যে ডিফারেন্সটা কি আছে, মানে ফোনের ভিতরে তো এ গ্রেড বি গ্রেড আছে, এ গ্রেড বি গ্রেড আছে, তারপর ফ্রেশ আনফ্রেশ আছে, তখনই আপনার দামটা ক্যারি করে দিবেন ভাই বলে। ইনশাল্লাহ এগুলো আছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে, যারা কম বাজেটে একটা কার ফোন ইউজ করবে ঠিক আছে, হচ্ছে আপনার একেবারে গেমিং করা যাবে তো, হ্যাঁ গেমিং করা যাবে, কি বলেন গেমিং তো অবশ্যই করা যাবে, কিন্তু কথা হলো কি এগুলো গেমিং এর জন্য কেউ নেয় না, এগুলো নেয় হচ্ছে ফ্ল্যাগশিপ ফোন ভাই, ফ্ল্যাগশিপ ফোন সেটা হয়তো ছোট হইতে পারে কিন্তু এক সময়ের সেরা একটা ফোন, অনেক দামি একটা, অনেক প্রাইস ছিল যখন লঞ্চ হয় ঠিক আছে। তো এটা এখন কত দিবেন বলেন? এটা রাখবো অনলি 16500 টাকা, 460, হ্যাঁ 16500 টাকা একেবারে কম, এটা ডিসপ্লে দামে সেট পেয়েছে ভাই, জি ডিসপ্লে কিন্তু 10000 টাকা উপরে রাখে, আর বেশি ফলো করে দেন ভাই, আচ্ছা 16 সমস্যা, ওকে ঠিক আছে, এটা 16000 টাকা 460। আমার ভাইও কিন্তু মানে দাম নিয়ে ই করে না, কিন্তু আজকে কিন্তু করতেছে আপনাদের জন্য ভাই, শুধু আপনাদের জন্য এই পরিশ্রম করে আমার ভাই। আচ্ছা এরপরে চলে যাবে A82, ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন, এটা কিন্তু যে 2.5 মিলি আর কি কার্প আছে ঠিক আছে, যারা হচ্ছে বেশি কার্প পছন্দ করেন না, অল্প কার্পের ভিতরে ভালো ফোন চাচ্ছেন, ব্যাটারি ব্যাকআপ বেশি চাচ্ছেন, 5G ফোন পাচ্ছেন, এটা আপনার তিনটা কালার আছে, সাদা আছে, ব্ল্যাক আছে, প্লাস হচ্ছে ব্লু আছে ভাই। স্যামসাং এর বাট ডিসপ্লে মানে মাথা নষ্ট করে, সুপার অ্যামোলেড ডিসপ্লে তো আর নষ্ট হয়ে গেলে কিন্তু কিনতে অনেক দাম, হ্যাঁ ঠিক আছে, তা তো অবশ্যই, যারা কার্প ইউজ করে একটু সাবধানে ব্যবহার করবেন। এটা স্ন্যাপড্রাগন প্রসেসর 855 A82, আচ্ছা এ মানে 855 55 প্লাস একেবারে ফুল ফ্রেশ করে একবারে লুক লাইক নিউ। সবচেয়ে বড় কি দেখেন এই যে পলিটা পর্যন্ত উঠানো হয়, এই যে দেখেন, হ্যাঁ পলিটা এখানে একদম পলিটা পর্যন্ত উঠানো হয়, একেবারে লাইভ লুক। আমি বলবো যে আপনারা আসেন সরাসরি দেখেন, আল্লাহর রহমতে তারপরে কমেন্টস করেন, আপনি কমেন্টস করেন যে না আসলে কথায় কাজে মিল পাইছেন কিনা, এতটুকু বলতে পারি আসলে আপনার কোনো আর কমপ্লেইন থাকবে না যে ভাই না ভাইয়ের দোকানে গেছি। আসলে অনেকে কি করে এর দোকান তো ওর দোকান থেকে মালটা এনে ভিডিও করে, ওই টাইপের কিছু না, একেবারে 100% নিজস্ব যা আছে এখানে যা আছে সব বলুন নিজের মানে কালেকশন ঠিক আছে। আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু কিছু ফোন আরো আছে, এখানে আরো ফোন আছে, আরো মনে আসবে না, হ্যাঁ আর লাইনে তো আছে হিউজ লাইনে প্রোডাক্ট আছে ভাই, সমস্যা নাই, তাহলে যদি অন্য কোনো মডেলও লাগে দেওয়া যাবে, ভিডিও কিন্তু বড় হয়ে যাচ্ছে দ্রুত 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 বলেন এটা কত বলেন? আচ্ছা এটা রাখতে পারবো অনলি 26500 টাকা A52S 5G, 52S 5G আর কি, আচ্ছা ঠিক আছে। এটা 6GB RAM 128GB ফোন মেমোরি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে একটা ফোন, খুবই সুন্দর, খুবই হ্যান্ডি, খুবই দামি এবং খুব চয়েজেবল একটা ফোন, খুব সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর, ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ। এটা অনলি 26500 টাকা, 26500, আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে 26500 ভাই। এগুলো কি প্রাইস কি ফিক্স বলতেছেন, একটু করা যাবে না? না না একেবারে ফিক্স বলতেছি, তারপর আসলে যদি মনে হয় যে না একটু কিছু হালকা পাতলা অর্ডার করা যায়, আর আপনার যে যারা ভিউয়ার্স যারা আসবে আসলে তাদের সবাইকে একটা হেডফোন গিফট পাবে, যদি এটা বলে যে আমি নাইমনি জাম ব্লগ থেকে দেখে আসছি ভাই, আচ্ছা এটা বলে ভাই। আচ্ছা এটা হচ্ছে A95G, এটা 6GB RAM 128GB ফোন মেমোরি, এটাও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে, এটা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন প্রসেসর 855+5G একটা ফোন, কিন্তু সুন্দর একটা ফোন ভাই, এটা কিন্তু ফ্ল্যাগশিপ ফোন, আপনি দেখতে আপনার ফ্ল্যাগশিপ মনে হইতেছে কিনা জানি না, কিন্তু আপনি যখন হাতে নেবেন তখন একটা প্রিমিয়াম ফিল হয় ঠিক আছে, আর মানে ডিসপ্লেটা খুব সুন্দর, খুবই সুন্দর, আপনাকে খুব চয়ে যাবে, পিছনে ব্যাকশিল্ডটা দেখুন, আমার এই ছোট ভাইয়ের কিন্তু এটা খুব চয়ে যাবে ফোন, রহমান ভাই চয়েস, হ্যাঁ খুব, আচ্ছা রহমান ভাই খুব চয়েস, এটা খুব ভালো লাগছে। আচ্ছা ভাই এটার ভেরিয়েন্ট কত ভাই? 6128, কত দিবেন বলেন? এটা রাখতে পারবো অনলি 20500 টাকা, 20500 টাকা, 20 করে দেন, 20 করা জানা ভাই, করা জানা, 20 করা জানা, কারণ আমি ওরকম দাম চাইতেছি না। আচ্ছা ঠিক আছে, আবার এটা যদি আপনার ব্রিগেড ব্রাইট টু রেড আপনার যদি হালকা পাতলা আনফ্রেশ হয় তো অনেক করা যায় আর কি, তারপর আপনার আইসেন সমস্যা নাই, রেড কোনো বিষয় না, আপনি যদি কিছুটা অনার করেও যদি আরো দেওয়া যায় দিব ইনশাল্লাহ, জান কাস্টমার জিতলেই আমরা জিতবো ভাই, জান
আচ্ছা এরপরে চলে যাব হচ্ছে এলজি ভেলভেট। এলজি ভেলভেট তো একদম মাথা নষ্ট কালার, মাথা নষ্ট দুটো কালার আছে, ঠিক আছে। তো রেড কালার, ব্ল্যাক কালার তো সবার পছন্দের এটা। আর রেড কালার একটাই আছে, এটা 8GB RAM এর, এটা 8GB 128GB, আর এটা হচ্ছে 6GB 128GB। এটাও স্ন্যাপডাউন প্রসেসর, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, সুপার অ্যামোলেড ডিসপ্লে, একটা সেটের প্রিমিয়াম কোয়ালিটি যাকে বলে এলজি এটা দিয়ে করছে। মানে আপনার কম দামের মধ্যে কার, হ্যাঁ, তারপর হচ্ছে প্রিমিয়াম একটা ফিল, কন্ডিশনের উপরে বেরি করে, মানে খুব রেয়ার একটা ফোন, কিন্তু সেটটা দেখেন একেবারে লুক লাগে নিউ, নতুনের মতো আছে, ডুয়েল ক্যামেরা। আর যারা সনির ফোনটা একটু বড় ডিসপ্লে বা একটু একটু আলাদা চাচ্ছে তারা এই ফোনটা নিতে পারে। আর সনি মানে কিন্তু একদম প্রিমিয়াম, এরা আসলে এদের সাথে কোনটা কারোর সাথে মিলেই না। হ্যাঁ একদম, ক্যামেরা ভালো, তারপর ব্লগিং করতে চান এই টাইপের লোকদেরকে এই সেটটা আপনারা একবারে মানে সাজেস্ট করবো যে খুব ভালো হবে। ব্যাটারি ব্যাকআপ ভালো হবে, 6GB RAM, 64GB ফোন মেমোরি, তারপর আপনার হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর, একটা সেরে যা কিছু চান সবকিছুই আছে। এটা রাখতে পাবো অনলি 15,500 টাকা, 15,500 না স্ন্যাপড্রাগন, জি ওকে, 15,500 টাকা, ভাই 15 করে দিন না, দেওয়া যায় না বড় ভাই। আর সনির ভিতরে একটা কার্ভ ডিসপ্লে ফোন আছে, এটা হচ্ছে আপনার এক্সজেড থ্রি, এটাও 6GB RAM, 64GB ফোন মেমোরি, একটা ফোন খুব সুন্দর একটা ফোন। এই ফোনটা একেবারে লুক লাইক নিউ, নতুনের মতো আছে, একটাই আছে, একটা কালারই আছে। এই ফোনটা রাখতে পারবো অনলি 15,500 টাকা, আছে যা 500 টাকা কম, অনলি 15,000 টাকা, 15,000, হ্যাঁ 6GB 64GB, সুন্দর। এটা কিন্তু কার্ভ ডিসপ্লে, সামনে কিন্তু কার্ভ, হ্যাঁ সামনে কার্ভ, এগুলোর কিন্তু অনেক পিছনেও কার্ভ, সামনেও কার্ভ, হালকা খোলা টাইপের মানে একটু ফাক ফাক টাইপের দেখার মতো আসে, কিন্তু এটা দেখেন আপনি ফিনিশিংটা কিন্তু একেবারে একদম নিখুঁত ফিনিশিং, সুন্দর নিখুঁত ফিনিশিং, আবার কোন সাইড সুইপ বর্ডার মানে কোনো কিছু দাগ স্ক্র্যাচও নাই, ঠিক আছে। এটা হচ্ছে 15 করে দিয়েছেন নাকি? 15 করে দিয়েছি, জি। এক্সজেড 3, আচ্ছা আচ্ছা, এরপরে চলে যাচ্ছে এক্সজেড 2, এটা হচ্ছে আপনার কার্ভ ডিসপ্লে, হ্যাঁ পিছনে হচ্ছে আপনার কার্ভ, আর সামনে কার্ভ অল্প কার্ভ আছে, সুন্দর একটা, আর কালারটাও সুন্দর, এটা ডোকোমো ভার্সন না? হ্যাঁ ডোকোমো, এটা জাপানি প্রোডাক্ট ভাই, 100% জাপানি, ওকে আচ্ছা। তো এটা ভেরিয়েন্ট কত ভাই? এটা হচ্ছে 4GB 64GB, 464 কত দিবেন বলেন? 464 এটা রাখতে পারবো অনলি 13,500 টাকা, 13,500 টাকা, জি 13 করে দেন না, এটা আর করা যায় না বড় ভাই, আমি এসে দাম বেশি চাচ্ছি না, আর দাম বেশি, ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আপনি এটা নিজের থেকে করা যাচ্ছে প্রাইস দেন, হ্যাঁ হ্যাঁ আমি ওইভাবে কমাই দিচ্ছি। এরপর চলে যাব হচ্ছে Xperia 8, এটাও স্ন্যাপড্রাগন ভার্সন, জাতীয় ফোন হয়ে গেছে, হ্যাঁ জাতীয় ফোন হয়ে গেছে, প্রচুর চাহিদা সম্পন্ন, খুব ভালো একটা ফোন, এই ফোনটা অনেক চলে আলহামদুলিল্লাহ, অনলি 13,500 টাকা, 13,500 টাকা। এরপর চলে যাব বাংলার ক্রাশ, একটা ফোন আসে বাংলার ক্রাশ, কি সুন্দর কালার, আমি এত বেচা বেচি আলহামদুলিল্লাহ, এই ফোনটা এত বেচি, একটা প্রিমিয়াম লুক, ঠিক আছে, প্রিমিয়াম মানে ওয়াও লেভেলের প্রিমিয়াম, এবং এই ফোন আমার কাছে হিউজ প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ, হিউজ প্রোডাক্ট আছে, মানে কত লাগবে দিতে পারবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিতে পারবো, ঠিক আছে। তো আমি একটু ক্যামেরা দেখাই, যেহেতু আসলে এটা একটু দেখাই দিবে, নাকি? এটা হচ্ছে আপনার 6GB 64GB, ভিডিও কিন্তু বড় হইতাছে, আচ্ছা ঠিক আছে, 6GB 64GB, ঠিক আছে, সাইড মাউন্টেড ফিঙ্গার, একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন, এই ফোনটা রাখতে অনলি 16,500 টাকা, 16,500 টাকা, আচ্ছা। সবচেয়ে কার্ভের ভিতরে একটা ফোন আছে এলজি, এই ফোনটা বেশি কি কার্ভ হয় না? হইতে পারে, আমি তর্কে যাব না, আমি জানি না, আপনার ভিউয়াররা আমাদেরকে কমেন্ট করে জানাবে যে এর চেয়ে বেশি কার্ভ হয় কিনা, আমার জানার মতো এটা সবচেয়ে বেশি কার্ভ ভাই, এটা তো মানে ঢেউয়ের মতো কার্ভ, হ্যাঁ ঢেউয়ের মতো কার্ভ, আর আপনার এই যে চালু করেন না, দেখেন না যে সমুদ্রের ঢেউ, হ্যাঁ সমুদ্রের ঢেউ, কক্সবাজারের ঢেউ, যাদের একটু মন চাইবে যে কক্সবাজারের ঢেউটা দেখবে, খালি স্ক্রিনটা চালু করবে, চালু করবে তাইলে হয়ে গেল, হয়ে যাবে, আচ্ছা। 108MP ক্যামেরা, স্ন্যাপড্রাগন প্রসেসর, 855, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, সুপার অ্যামোলেড ডিসপ্লে, একটা স্তরের সবচাইতে বেশি কার্ভ, খুব সুন্দর মোটরোলা ফোন, আর মোটরোলা তো মানে ওরা খুব ভালো একটা ফোন, ইট প্লাস, আচ্ছা কত দিবেন বলেন? এটা 12GB 256GB, 256GB, হ্যাঁ অনলি 37,500 টাকা, আর লাগে কি ভাই? আচ্ছা ঠিক আছে, 1,000 টাকা ডিসকাউন্ট করে 37,500 টাকা, 35,500 টাকা, মানে বেশি দিতে মন চায় আর কি, কিন্তু যেহেতু কাস্টমার জিতলে আমি জিতে যাবো, এই জন্য কমাই দিচ্ছি ইনশাল্লাহ, আচ্ছা ঠিক আছে ভাই। কোয়ালিটি একদম এই গ্রেড কোয়ালিটি, এটা এখন বর্তমানে একটা আছে, আরো 4-5টা লাইনে আছে, ইনশাল্লাহ দেওয়া যাবে, আচ্ছা ঠিক আছে, প্রোডাক্ট 35,500, 36,500, ভাই আমরা একটু দ্রুত দেখাই নাকি? এরপরে হচ্ছে ওয়ান প্লাস, এর হ্যাঁ অনেক কালেকশন ভাই, আসলে ভিউয়ার্স দেখেন এত কালেকশন,
আমি যদি ভাই এত দ্রুত না দেখে তাহলে সবগুলো দেখাইতে পারবো না, ঠিক আছে? নাই না, 12 GB RAM, 256 GB ফোন মেমোরি, ইন ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট, সুপার অ্যামোলেড ডিসপ্লে, এই ফোনটা রাখতে পারবো অনলি 42,500 টাকায়। 42,500 একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস, যে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ। 12 GB 256 GB এটা ডুয়েল ভেরিয়েন্ট? হ্যাঁ, ডুয়েল সিম। ওকে, ঠিক আছে, এটা তো 42,500। জি, 42,500। এরপরে চলে যাবো হচ্ছে খুবই ক্রাশ একটা ফোন, এই যে ওয়ান প্লাস এইট, এর তিনটা কালার আছে, ঠিক আছে? আরও ফোন আছে, হিউজ প্রোডাক্ট আছে, দেওয়া যাবে ইনশাল্লাহ। এই যে আরও কালার আছে, একদম ইউনিক একটা কালার ভাই, এই ইউনিক একটা কালার, তিনটা কালার, হ্যাঁ, 8 GB RAM, 128 GB ফোন মেমোরি একটা ফোন, খুব সুন্দর ফোন, খুবই দেখার মতো ফোন। আর স্ন্যাপড্রাগন প্রসেসর হচ্ছে 865, ইন ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট, সুপার অ্যামোলেড ডিসপ্লে একটা ফোন, এই ফোনটা রাখতে হবে অনলি 30,500 টাকা। খুব সুন্দর একটা ফোন, খুবই সুন্দর একটা ফোন, খুবই সুন্দর। এরপরে চলে যাবো হচ্ছে আরো কিছু ফোন আছে, এত আসলে ফোনে ফোনে মারামারি করতেছে। 8T, ওয়ান প্লাস 8T, 12 GB RAM, 256 GB ফোন মেমোরি একটা ফোন, এটা হচ্ছে ইন ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট, সুপার অ্যামোলেড ডিসপ্লে, অফ করা আছে বলা সম্ভবত, আচ্ছা প্রয়োজন পড়লে চালু করে দেখেন, দেখাই দিন, সমস্যা নেই, আপনি দেখাই দিন। 12 GB 256 GB একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ফোন, এই ফোনটা রাখতে পারবো ডুয়েল সিম, এটা কিন্তু ডুয়েল সিম, হ্যাঁ, 34,500 টাকা, 34,500 টাকা। ওকে, ভিও সেট হচ্ছে 34,500 টাকা। এরপরে চলে যাবো তো ওয়ান প্লাস নাইন, এটাও একদম ফুল ফ্রেশ, 8 GB RAM, 128 GB ফোন মেমোরি, ওয়ানপ্লাস নাইন, কিন্তু ডুয়েল সিমের খুব কম, এটা ডুয়েল সিম, হ্যাঁ, এটা হচ্ছে 36,500 টাকা, একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে। এটা আরেকটা কথা বলে দিই, এটা হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর, কিন্তু 888 888 সবচেয়ে লেটেস্ট, হ্যাঁ, সবচেয়ে লেটেস্ট, এরপর একটা লেটেস্ট আসছে, ওটা এখনো অ্যাভেলেবল হয় নাই। আচ্ছা, ঠিক আছে, না, এরপরে চলে যাবো হচ্ছে ওয়ানপ্লাস এর আরো ফোন আছে, এই যে ওয়ানপ্লাস, খুবই সুন্দর এই ফোনটা নিয়ে মারামারি হয়েছে ভাই, সেই লেভেল, মানে দোকানদাররা দিতে পারে না, বা একজন দিয়েছে, একজন এসে নিয়ে গেছে, পরে এই নিয়ে আর কি অনেক গ্যাঞ্জাম হয়েছে। এটা হচ্ছে 7 Pro, এটা হচ্ছে আপনার ইন ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 8 GB RAM, 256 GB ফোন মেমোরি, এটা স্ন্যাপড্রাগন প্রসেসর 855, আর সবচেয়ে বড় কথা এটা আপনার ডিসপ্লে কোয়ালিটি বলেন, তারপরে হচ্ছে পপ আপ ক্যামেরা, তারপরে হচ্ছে ক্যামেরা রেজুলেশন, মানে একটা সেটে যা কিছু চান তার সব কিছু আছে, আর এটা কিন্তু এখনো মানুষের ক্রাশ, এমনকি মানুষের এখনো স্বপ্ন বলা যায় যে বর্ডারলেস একটা ক্যামেরা, না ভাই, হ্যাঁ, বর্ডারলেস, এটা ফুল ডিসপ্লে, তো একদম ফুল ডিসপ্লে, এটা রাখতে পারবো অনলি 32,500 টাকা, ওয়ান সিমের ইউএস ভেরিয়েন্ট আছে। ঢাকার বাইরে থেকে অনেক কাস্টমার আমার কাছে নেয়, একদম ফ্রেশ আছে, 100% ফুল ফ্রেশ কন্ডিশনে একটা ফোন। তারপরে দেখি আমরা, এরপরে ওয়ানপ্লাস এর একটু কম বাজেটের একটা কিছু ফোন আছে, আচ্ছা, এই যে সবাই কিন্তু মনে করবো অনেক দামি একটা ফোন, আমি নিজেও প্রথম মনে করছিলাম অনেক দামি, ঠিক আছে, কারণ এতটাই সুন্দর করছে সেটটা, 5 volt ক্যামেরা করছে, 5000 mAh ব্যাটারি, এই ফোনটা রাখতে পারবো অনলি কত, 16,500 টাকা, 16,500, অবিশ্বাস্য প্রাইস ভাই, একটু প্রিমিয়াম ফিল আছে, আমি তো বলছিলাম 100 উপরে হবে, হ্যাঁ, আমি এটা প্রথম মনে করেছিলাম 16,500 টাকা, এটা আছে কয়েকটা আছে, দেওয়া যাবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, আচ্ছা, এরপরে চলে যাব হচ্ছে যারা হচ্ছে কম বাজেটের ভিতরে, দেখা গেছে আপনার হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসরটা একটু বেশি চান, আবার ওয়ানপ্লাস নেবেন, সুপার অ্যামোলেড ডিসপ্লে নেবেন, তা নিতে পারেন 6 ওয়ানপ্লাস 6, এটা 6 GB RAM, 64 GB ফোন মেমোরি, স্ন্যাপড্রাগন প্রসেসর 845, খুবই সুন্দর একটা ফোন, খুবই ভালো একটা ফোন, একসময় সেরা একটা ফোন, আসলে এগুলার সুনামেই তো ওয়ানপ্লাস আজকে এই পর্যায়ে আসছে, হ্যাঁ, ওয়ানপ্লাস তো মিড বাজেটে ছিল 16,500 টাকা, 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 15,500 টাকা, একের অবিশ্বাস্য প্রাইস, কেউ দিতে পারবে না, 15,500 আছে, হ্যাঁ, আরেকজন বিক্রি করতে নিয়ে গেছে, আমরা টুকটাক মার্কেটে হোলসেল দেওয়া হয়, যখন নিয়ে গেছে, এটা হচ্ছে আপনার ওয়ান প্লাস নট, এটা হচ্ছে 8 GB RAM, 128 GB ফোন মেমোরি, ইন ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট, 5 volt ডুয়েল ক্যামেরা একটা ফোন, ১২ GB RAM, 256 GB ফোন মেমোরি একটা ফোন,
এই ফোনটাও অনেক কম, এই ফোনগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আপনার 8128 পাওয়া যায়, 12GB 256GB 5G ফোন এটা মডেলে একটু কমে পাওয়া যায়। 12GB 256GB, হ্যাঁ, এই ফোনটা রাখতে পারবো অনলি 26,500 টাকায়। 26,500 টাকায় আমি কিন্তু যথেষ্ট কমায় প্রাইস দিতেছি। আর তারপরে হয়তো বা কেউ বলবে যে না প্রাইস একটু বেশি মনে হইতেছে বা একটু বেশি, কমেন্ট করেন, সমস্যা, আপনি আপনার মতামত দেন। কিন্তু কথা হলো কি, মতামত দেওয়ার আগে অবশ্যই চাইবো যে ভাই একটু দয়া করে ঢাকার আশেপাশে থাকেন, আসেন দোকানে, আসেন দেখেন মালগুলাকে, আসলেই নিতে হবে না কিন্তু নিতে চাইলে আসতে হবে, যাচাই করতে হবে, আসবেন, চার দাওয়াত বসবেন, দেখবেন, যদি মনে চায় নিবেন, না মন চাইলে না নিবেন, কিন্তু পরিচয় হয়ে যান ভাই, দেখে যান, ভালো লাগবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এরপরে চলে যাবো হচ্ছে গুগল পিক্সেল, পিক্সেল 3A, হ্যাঁ 3A, এটা হচ্ছে আপনার 3A, এটা 3A, এটা হচ্ছে আপনার 4GB RAM 64GB ফোন মেমোরি একটা ফোন, খুবই সুন্দর, অনেক অস্থির ক্যামেরা ভাই, অস্থির মানে একদম অস্থির লেভেলে, এটা অনেক চাহিদা সম্পন্ন ফোন, এই ফোনটা রাখতে পারবো অনলি 13,500 টাকা। আর আসলে গুগলের ক্যামেরা তারপরে ডিসপ্লে এগুলো আসলে কোনো কিছু বলার অপেক্ষা রাখে না, যারা গুগল ফোন নিতে যায় তারা জানে। আপনার গুগল পিক্সেল 4A, 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 128GB, 128GB হ্যান্ডি একটা ফোন, ছোট একটা ফোন, সবচেয়ে বড় কথা এই ফোনটা আমার এত পছন্দের একটা ফোন, কিন্তু আমার যেহেতু ডুয়েল সিম লাগান লাগে আর কি, আমার প্রয়োজন আর কি, তো এই জন্য আমি এটা চালাইতে পারতেছি না, কারণ আপনার ভিউয়ারদের একটা কমপ্লেইন আছে যে আমি ফোন হয়তো রিসিভ করিনি, কিন্তু আমরা তিনটা এটা ভাই আসলে কমপ্লেইন আছে ভাই, ঠিক আছে, তিনটা সিম চালাই তারপরেও মনে করেন যে আমি ফোন রিসিভ করি না, এই কথা। আর আপনি নিজে তো জানেন ভাই যে কি পরিমাণ ফোন রিসিভ করা, আসলে আপনার ব্লগ তো বিভিন্ন চ্যানেলে যায়, হ্যাঁ যায়, ঠিক আছে, তো আপনার অনেক ফোন আসে, আলহামদুলিল্লাহ দেখা গেছে একটা কাস্টমার যারা একবার নিছে, একবার ইন করছে, তারা আবার নেয়, আবার দেখা গেছে তারা ভিডিও দেখে না, সরাসরি ফোন দেয়। আচ্ছা, তো ফোন রিসিভ করি, এই জন্য আমি এটা চালাইতে পারি না। এই ফোনটা খুব সুন্দর একটা ফোন, আমার 6000 একটা ফোন, এই ফোনটা রাখতে পারবো অনলি 21,500 টাকা, 21,500 অনলি 21,500 টাকা, এটা কিন্তু। আর সবচেয়ে বড় কি, আমি কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট না হলে নিজে থেকে কিন্তু নেই না বা বেছি না। আচ্ছা, এরপরে চলে যাবো হচ্ছে আইফোনের একটা ফোন আছে, একবার 100% অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট, এটা হচ্ছে 7, একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে একটা ফোন, এটা হচ্ছে 32GB টা, ব্যাটারি চেঞ্জ হবে না, হ্যাঁ না, এটা অরিজিনাল অথেন্টিক না, এর ব্যাটারি চেঞ্জ, অথেন্টিক টা সিল হয়ে গেছে, অনেক অনেক আগের প্রোডাক্ট, ব্যাটারি চেঞ্জ, এটা অনলি ব্যাটারি চেঞ্জ, যার লাগলে আপনি থ্রি টুলস এ চেক করে দেখে নেবে, সমস্যা নাই, অনলি ব্যাটারি চেঞ্জ, এটা ব্যাটারি হেলথ আছে 100%, একেবারে ফুল ফ্রেশ, 32GB যে হতো, এটা 128GB হইলে আমরা 16,500 টাকা, 16 এরকম বেশি আর কি কন্ডিশনের উপরে, এটা যে হতো আপনার 32GB, এটা রাখতে পারবো অনলি 14,500 টাকা। আচ্ছা, নামাজের পরে বাকিটা করে আজান দিয়ে দিচ্ছে, নামাজের পরে আমরা দেখাই দিচ্ছি, দেখুন নামাজ আজানের পরে আর কি, নামাজের পরে আবার চলে আসলাম। আচ্ছা, এটা হচ্ছে ওয়ানপ্লাস আইফোনের আর কি, হ্যাঁ XR, এটা হচ্ছে আপনার 128GB, 87 ব্যাটারি হেলথ, দুইটা কালার আছে, সাদা আছে আর অরেঞ্জ কালারটা আছে, একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ফোন, এই ফোনটা রাখতে পারবো অনলি 33,500 টাকা, 33,500 টাকা, একেবারে অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট, ওকে ঠিক আছে, এটা হচ্ছে 33,500 টাকা, 33,500 টাকা। আচ্ছা, এরপরে চলে যাবো ইনটেক একটা ফোন আছে, MI Xiaomi আর কি 11T Pro, ইনটেক বক্স, একবারে ইনটেক বক্স, একদম ফুল ওপেন, মানে ভয় নেই, না না ওপেন কে, একবারে ইনটেক, একবারে ইনটেক বক্স, এটা আপনার পুরো সবকিছু আছে, সবকিছু আছে, যে নিবে সেই প্রথম ইউজ করবে, এই তো, হ্যাঁ ইনটেক, এটা একবারে ইনটেক সেট, এটা 8GB RAM 128GB ফোন মেমোরি একটা ফোন, এটা আনঅ্যাকটিভ, এমন কি ইনটেক খোলাও হয় না, একদম আছে, ঠিক আছে, ওকে, এটা রাখতে পারবো হচ্ছে 11T Pro, এটা রাখতে পারবো 47,500 টাকা, 47,500 টাকা, অনেকের ভিভো V23 টা অনেক পছন্দের একটা ফোন, একটু বাজেট বাড়াইলেই কিন্তু আপনার হচ্ছে কার্ভ ডিসপ্লে ভিভো V23 Pro পাবে, আর 108MP ক্যামেরা ভাই জান, আচ্ছা সেই লেভেলের ক্যামেরা, সেই লেভেলের ক্যামেরা, মানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, সুপার অ্যামোলেড ডিসপ্লে, এর সাথে যা কিছু আছে সবকিছু আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আইফোনটা রাখতে হবে অনলি 36,500 টাকা, অবিশ্বাস্য একটা, 36,500 টাকা, অনলি 36, আর ডিসপ্লে ঠিক আছে, খুব সুন্দর একটা কার্ভ, ঠিক আছে, আর একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, আচ্ছা 36,500, না 36,500, কিছু করা যায় না ভাই, না ভাই যেন একবারে কমায় সমান সমান করা যায় না ভাই, আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ভিউয়ারের জন্য কাজ করতেছেন, আমি আমার কাস্টমারের জন্য কাজ করতেছি, দুজনেই দিতে পারলে আমরা খুশি,
আচ্ছা এটা হচ্ছে V17 খুবই সুন্দর একটা ফোন V17 আমি অনেক ফোন বিক্রি করতে পারি জানেন কিন্তু এই যে গোল্ডের সাথে সাদা এটার একটা যে কালার কম্বিনেশন যে করতে আচ্ছা ওয়াও লাগে ভাই আপনি নিজে বলেন পার্সোনালি ভালো লাগে না ভাই সুন্দর লাগে মানে এটা একবার নতুনের মতো আছে ফুল ফ্রেশ আছে আর কম বাজেটের মধ্যে বেস্ট হবে হ্যাঁ 8GB RAM 128GB ফোন মেমোরি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে 5-inch ফুল ডিসপ্লে ক্যামেরা আচ্ছা 5-inch ক্যামেরার একটা ফোন কোনায় ক্যামেরা দাও একদম কোনায় কোন দিন বলে এটা রাখতে পারবো অনলি 17500 টাকায় 17500 টাকায় একেবারে কমাই দিছি 17500 টাকায় মার্কেট প্রাইস কিন্তু 31000 টাকা 31000 টাকার ফোন মাত্র 17500 টাকা আচ্ছা তাহলে কত দরে পেলে অর্ধ দেখি কম আচ্ছা আচ্ছা এরপর চলে যাব হচ্ছে MI 11X 5G খুব সুন্দর একটা ফোন খুবই চয়েজেবল একটা ফোন এমনকি স্ন্যাপড্রাগন প্রসেসর ভালো তারপরে ব্যাটারি ব্যাকআপ বেশি 48 মেগাপিক্সেল ক্যামেরা আর সেটটা মানে প্রিমিয়াম করতে মানে হাতে নিলে একটা মানে হ্যাঁ ওদের যে কাজ কাজের যে একটা কোয়ালিটি করতে একদম আচ্ছা লেভেলে আচ্ছা এটা ভেরিয়েন্ট এটা কত দিবেন বলেন এটা হচ্ছে আপনার অনলি 27500 টাকা 27500 আপনার ভিডিওতে এত কমাই দিলাম আরো চারটা ভিডিওতে দেওয়া হয়েছে সবগুলোতে বেশি দেওয়া আছে আপনার তাই কম 500 কমাই দেন ভাই মানে এমনি তো কমাই দিছি তার মধ্যে আরো কম এটার নিচে আর মনে হয় ভাই পারবো না মাল সাজাইতে আমার ছোট ভাই ও কি এলোমেলো করে সাজাইছে পোকো কালেকশন এত মানে এই ভিডিওটা আপনার কাঙ্ক্ষিত পছন্দের ফোনটি পেতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এলোমেলো ভাবে সাজানো হয়েছে টেনে টেনে স্কিপ করে দেখেন না বেজান ঠিক আছে কত দিবেন বলেন এটা এটা 6GB 128GB সাইড মাউন্টেড ফিঙ্গার এই ফোনটা রাখতে পারবো অনলি 17500 টাকা 17500 মাত্র 17500 টাকা একেবারে ফুল ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ একদম ফ্রেশ ঠিক আছে আচ্ছা এরপর চলে যাব হচ্ছে আরেকটা গেমিং ডিভাইস আছে এত চয়েজেবল এই ফোনগুলো আসলে চলে যায় এখন ধরুন আপনার এই ভিডিওটা দেওয়ার পরে হয়তোবা শেষ পর্যন্ত আপনার ভিউয়ারকে আমি দিতে পারবো কিনা এটাও আমি মানে ডাউটে আছে আর কি মানে অল্প কয়টা আছে অল্প কয়েকটা বলতে একেবারে অল্প আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার নোট 10 প্রো 6-8GB RAM 128GB ফোন মেমোরি 128 গেমিং ডিভাইস হ্যাঁ গেমিং তো অবশ্যই 5000 mAh ব্যাটারি ব্রোঞ্জ কালার সাইড মাউন্টেড ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে এই ফোনটা রাখতে পারবো অনলি 19500 টাকা 19500 টাকা এটা কিন্তু 128 128 এটা কিন্তু 120 রিফ্রেশ হার আছে ঠিক আছে ও আচ্ছা আচ্ছা কিছু তো আপনি যেগুলো জানেন সেগুলো বলে দিয়ে আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপর চলে যাব হচ্ছে ভিভো V20 একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের ফোন এই ফোনটা একটু দেখাই দেন বর্ডারটা যেগুলো আকারণ হচ্ছে ব্যবসা হচ্ছে পবিত্র এমনকি হালাল ভাই যদি ওইভাবে করা যায় আর আমি ওইভাবে করার চেষ্টা করি কারণ আমার ঢাকার বাইরের অনেক কাস্টমার আছে আপনাকে ভালোবাসে হ্যাঁ যারা দেখা গেছে যে না দেখা আমাকে বিশ্বাস করে নিতে আসছে তো ওই ভাইদের জন্য এই যে এটা একটু হালকা আনফ্রেশ আছে ঠিক আছে শুধু বর্ডারটা হালকা আনফ্রেশ আছে যেহেতু কভার ইউজ করতে মনে না হ্যাঁ পিছনে যেহেতু যে পলি লাগানো যায় পলিটা উঠাই ফেলছি একদম পলিটা দেখেন একদম ক্লিয়ার আছে কিন্তু এই দিকে তো আর পলি ওইভাবে লাগানো যায় না ভাইজান যার কারণে হালকা রং উঠছে এমনকি সেট খোলা কাজ করা হয়নি 100% অথেন্টিক আছে এই যে দেখেন এই ফোনটা আরো একটা আসছে এটাও সেম একই অবস্থা আমি কিন্তু নিজে পার্সোনালি এই ফোনটা চালাই এটা হ্যাঁ আমি নিজে পার্সোনালি চালাই
এটা হচ্ছে 13GB RAM এর স্যার হ্যাঁ 13GB ফোন আচ্ছা এরপরে চলে যাব সেগুলো তো এগুলো দেখানো হইছে আচ্ছা LG এর আইটা ফোন আছে LG হচ্ছে আপনার না LG হচ্ছে Q51 এটা একবারে নতুন সেট এটা হচ্ছে আনকমন সেট আর তাছাড়া বলতে 3GB 32GB কিন্তু মার্কেট প্রাইস 26000 টাকা আর আরেকটা ব্যাপার হচ্ছে কি এটা কিন্তু আপনারা জাস্ট আনবক্সিং করা একটা ফোন কিন্তু কেউ কিন্তু ইউজ করে নাই আপনার 6GB 128GB খুবই সুন্দর একটা ফোন এটাও আপনার একবারে নতুন ফোন এটা কেউ ইউজ করে নাই একদম দেখার মতো হ্যাঁ একবারে লুক লাইক নিউ একদম নতুন একদম কেউ ইউজই করে নাই এই ফোনটা রাখতে পারবো অনলি 20500 টাকা ভেরিজন আমেরিকান ফোন কিন্তু এটা এটা 100% হ্যাঁ ভেরিজন আমেরিকার প্রোডাক্ট একবারে 100% আমেরিকান প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে এটা একটু দেখাই দিতাছি আচ্ছা এটা প্রিমিয়াম কোয়ালিটি এটা 6128 আচ্ছা 6128 এটা কত 20500 টাকা আচ্ছা 500 টাকা কম 20000 টাকা ক্যামেরা দেখেন চতুর্থ এটা তো ব্যাকআপটা ভালো হবে না ভাই অনেক ভালো হবে খুবই ভালো ভাই নোকিয়া তো নোকিয়া আচ্ছা এরপরে চলে যাব হচ্ছে আমাদের কাছে কিছু ফোন ঢুকছে ভাই জানেন নতুন কিছু ফোন ঢুকছে এই যে শর্টে দেখাই মানে হ্যাঁ এটা হচ্ছে নোট 9 এটা হচ্ছে আপনার 4GB RAM 64GB ফোন মেমরি 5000 mAh ব্যাটারির একটা ফোন খুবই সুন্দর একটা ফোন এই ফোনটা রাখতে পারবো কত রাখতে পারবো বলেন অনলি 12500 টাকা 5000 mAh তো খুবই সুন্দর একটা ফোন খুবই দেখার মতো বলা যায় এটা এই ফোনটাও খুবই সুন্দর কি কমাই দিতেছি যারা 10 এর নিচে গেমিং ফোন চাচ্ছেন তাদের জন্য এর চেয়ে আদর্শ ভালো ফোন আর হইতেই পারে না আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে চলে যাবো হচ্ছে একটা ফোন আছে M02S M02S 3GB RAM 32GB ফোন মেমরি একটা ফোন খুব সুন্দর একটা ফোন এই ফোনটা রাখতে পারবো অনলি 8500 টাকা 8500 অনলি 8500 টাকা ওকে ভিউয়ার্স এটা হচ্ছে 32 8500 টাকা 8500 টাকা এরপর চলে যাব হচ্ছে আরেকটা কম বাজেটে ভালো একটা ফোন আছে Oppo A5s A5s হ্যাঁ এটা হচ্ছে 3GB RAM 7000 টাকা আপনার লোকেশনটা আবার একটু কষ্ট করে বলুন জমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক A0043B আর এটা হচ্ছে আপনার একেবারে মসজিদ লেভেল 4 এ এসে মসজিদের অপোজিটে মানে নামাজের স্থানে অপোজিটে 11 মানে জামাজের স্থানটা কোথায় হ্যাঁ হ্যাঁ নামাজের স্থানটা কোথায় নামাজের স্থানের সামনের গলিতেই আমার প্রথম দোকান আরবি গ্যাজেট তারপর চিন্তা অসুবিধা হলে আপনাকে ফোন নাম্বার তো আসছে খালি ফোন দিবেন আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আর ভাই এই ভাই তো মানে আব্দুর রহমান ভাই তো সবসময় থাকবে থাকবে আব্দুর রহমান ভাই আছে তারপর আমার ছোট ভাই একটা ভাই আছে ভাইয়ের নামটা একটু বলেন আসসালামু আলাইকুম ভাই।